সম্মানিত ভিউয়ার্স, আজকের টিউটোরিয়ালে সবাইকে স্বাগত। তো ইনকাম ট্যাক্স রিটার্ন সাবমিশন, ঘরে বসেই আয়কর রিটার্ন দাখিল কিভাবে করতে হয়, আজকে আমি শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ প্রক্রিয়াটি দেখিয়ে দেব। তো পূর্বের ভিডিওতে আমি কিভাবে এই ট্যাক্স রিটার্ন সাবমিট করতে হয় বা পড়ার জন্য কিভাবে আপনার রেজিস্ট্রেশন করতে হয় সেই ভিডিওটি আমি করে দেখিয়েছি। আজকে মূলত আমি সাইন ইন করে শুরু থেকে শেষ পর্যন্ত পুরো প্রক্রিয়াটি করে দেখাবো। তো ভিউয়ার্স, চলুন আর দেরি না করে আমাদের মূল কাজটি শুরু করা যাক। তো এই কাজটি করার জন্য প্রথমে কি করবেন, আপনার ল্যাপটপ অথবা ডেস্কটপে একটি ব্রাউজার ওপেন করবেন। আমি একটি ব্রাউজার ওপেন করছি। তো করার পর এখানে অ্যাড্রেস বারে লিখবেন etaxnbr.gov.bd, লেখার পর আপনি এন্টার প্রেস করবেন। করার পর এরকম একটি ল্যান্ডিং পেজ আপনার সামনে ওপেন হবে। তো এখানে অনেকগুলো অপশন রয়েছে, ইটিন, ই রিটার্ন, ইট্যাক্স রেমেন্ট, ই রিটার্ন লেজার, ইটিডিএস, ইট্যাক্স সার্ভিস। তো মূলত আমাদের আজকে যে কাজটি করতে হবে সেটি আমাদের এই যে ই রিটার্ন, এখানে আমরা ক্লিক করব। তো করার পর এখানে ডান পাশে একটি মোটামুটি ফর্ম দেখতে পাচ্ছেন, বা এখানে বলতেছে যে ওয়েলকাম সাইন ইন টু সাইন ইন টু ইউর অ্যাকাউন্ট। তো এখানে মূলত যারা নতুন অর্থাৎ এখনো রেজিস্ট্রেশন করেনি, তো সেই রেজিস্ট্রেশনের কাজটি করতে হবে। তো এই কাজটি করার জন্য আপনি এখানে রেজিস্ট্রেশনে ক্লিক করবেন। তো করার পর আপনার কি করতে হবে, এখানে টিন নাম্বার দিতে হবে, তারপর কি করতে হবে, একটি পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে। অর্থাৎ আমি এই কাজটি পূর্বের ভিডিওতে করে দেখিয়েছি, তো আপনারা সেখান থেকে দেখে নেবেন। তো যাই হোক, রেজিস্ট্রেশন করার পরে এখন কি করতে হবে, সাইন ইন করতে হবে। তো সাইন ইন করার জন্য কি করতে হবে, এখানে আপনার যে টিন নাম্বারটি আছে সেই টিন নাম্বারটি এখানে দিয়ে দিবেন। তো আমি আমার টিন নম্বরটি এখান থেকে কপি করে নিচ্ছি। টিন নম্বরটি এভাবে আপনারাও কপি করে নেওয়ার পর এখানে পেস্ট করবেন। পেস্ট করলাম, করার পরে আমার একটি এখানে পাসওয়ার্ড, যখন আমি এটা রেজিস্ট্রেশন করেছিলাম এখানে একটি পাসওয়ার্ড ক্রিয়েট করেছিলাম, তো সেই পাসওয়ার্ডটি এখানে আমি দিয়ে দিচ্ছি। তো পাসওয়ার্ডটি লেখা হয়েছে। এখন এখানে লক্ষ্য করছেন যে এখানে একটি ক্যাপসা কোড। তো যদি ক্যাপসা কোডটি আপনারা বুঝতে না পারেন, সেক্ষেত্রে আপনার দেখেন লক্ষ্য করেন ডান পাশে এখানে, যখন আপনি এই কার্সার রেখেছি আমি এখানে একটি আঙ্গুল বা একটা হাত দেখাচ্ছে, এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে কিন্তু এটা আপনার চেঞ্জ হবে। অর্থাৎ আপনার বোঝানোর জন্য বা বুঝতে যদি পারেন বা যদি এটা বোঝা যায় সেক্ষেত্রে আপনি এই কাজটি করবেন। তো আমার এটা বুঝতে সমস্যা নাই, সেক্ষেত্রে এখন আমি এটা লিখব। এটা লেখা আছে ফাইভ কিউ ডি স্মল আই স্মল ওয়াই স্মল জে। তো ক্যাপসা কোডটি লেখার পর এখন আমি সাইন ইনে ক্লিক করব, একটু অপেক্ষা করতে হবে। তো যাই হোক, আমরা মূলত এই সাইটে প্রবেশ করেছি রিটার্ন সাবমিট করার জন্য। তো এখানে দেখেন আপনার আমার এখানে আমি এখানে প্রবেশ করেছি আমার আইডিতে বা আমার যেখানে আমি রিটার্ন সাবমিট করব, তো সেখানে আমি একটি আমার জন্য একটি রেজিস্ট্রেশন করে আমি এখানে কি করেছি, আমার একটি পেজ বলতে পারেন, বা আমি এখানে রিটার্নটা সাবমিট করার জন্য লক্ষ্য করছেন যখন আমি এখানে কার্সর নিয়ে যাচ্ছি সেখানে অ্যাকাউন্ট শো করছে। অর্থাৎ এখানে যখন আমি ক্লিক করব এখান থেকে আমি আমার প্রোফাইল দেখতে পারবো। এই দেখেন এখানে প্রোফাইলটি আমার শো করছে। তো যাই হোক, এটি আজকের আলোচনার বিষয় নয়। তো মূলত আমি এই যে রিটার্ন সাবমিশন করব। তো রিটার্ন সাবমিশনে ক্লিক করার পর এরকম একটি পেজ চলে আসবে। তো এখন কিন্তু মূল আমাদের কাজ শুরু, মূল কাজ। তো এখানে আছে অ্যাসেসমেন্ট ইনফরমেশন। তো এখানে প্রথমে যেটা আছে যে রিটার্ন স্কিম,
তো এখানে লেখা আছে ইউনিভার্সাল সেলফ, এখানে যখন আমি ক্লিক করব তো এখানে শুধুমাত্র ওই ইউনিভার্সাল সেলফ লেখাটি আসবে, অর্থাৎ এখানে শুধুমাত্র এটা চেঞ্জ যোগ্য নয়, এত পরিবর্তন করা লাগবে না, এটা যা আছে তাই থাকবে। অর্থাৎ এটা আমাকে নিজে যেহেতু কাজটি করব সেক্ষেত্রে ইউনিভার্সাল সেলফ এখানে থাকবে। অ্যাসেসমেন্ট ইয়ার এখানে অবশ্যই 2021 থেকে 2022, এটা অটোমেটিক্যালি এখানে থেকেই যাবে। এবং ইনকাম ইয়ার এখানে অবশ্যই গত বছরের, বিগত বছরের জুলাই থেকে, অর্থাৎ 2020 থেকে 2021 সালের জুন পর্যন্ত এই ট্যাক্সটা আমাদেরকে দিতে হবে, সেক্ষেত্রে এটা ঠিক থাকবে। এবং এখানে একটি বিষয় খেয়াল করেন, এখানে লেখা আছে যে এনি ট্যাক্সেবল ইনকাম ইন দি অ্যাবাভ মেনশনড ইনকাম ইয়ার। তো এখানে এটা কথার অর্থ হচ্ছে যে আপনার কোনো করযোগ্য আয় আছে কি না, যদি থেকে থাকে তাহলে ইয়েসে ক্লিক করবেন, আর যদি না থাকে তাহলে নোতে ক্লিক করবেন, যদি না থাকে নোতে ক্লিক করবেন, এবং যদি থাকে তাহলে সেক্ষেত্রে আপনি ইয়েসে ক্লিক করবেন। আমি এখানে ইয়েসে অলরেডি ক্লিক করেছি, বা ক্লিক করাই ছিল, আমি এখানে সেভ করে রেখেছিলাম। এরপর আছে এনি ইনকাম হুইচ ইজ ফুলি এক্সাম্পটেড ফ্রম ট্যাক্স, অর্থ হচ্ছে যে আপনার যদি কোনো কর মুক্ত আয় থাকে সেক্ষেত্রে আপনি এটাতে থাকে ইয়েস দেবেন। তো আমরা এখানে এটা ইয়েস করে দিয়েছি। তারপর হচ্ছে রেসিডেন্ট স্ট্যাটাস, অর্থাৎ আপনি অবশ্যই যেহেতু বাংলাদেশের বাসিন্দা সেক্ষেত্রে অবশ্যই রেসিডেন্টটা এটা আপনাকে সিলেক্ট করে দিতে হবে। তো এরপর আছে হেডস অফ ইনকাম, তো এখানে মূলত অনেকগুলো ইনকামের কথা বলা আছে, স্যালারিস, তারপর হচ্ছে ইন্টারেস্ট অন সিকিউরিটিস, ইনকাম ফ্রম হাউস প্রপার্টি, অ্যাগ্রিকালচার ইনকাম, এবং এরকম অনেক এখানে ইনকামের কথা বলা আছে। যার যেটা ইনকাম সেটা আপনি এখানে সিলেক্ট করে দেবেন। আমার মূলত এখানে দুইটা ইনকামের এখানে আমি সিলেক্ট করে দিয়েছি, একটা হচ্ছে স্যালারি এবং আরেকটা হচ্ছে অ্যাগ্রিকালচার, কৃষিকাজ থেকে। এরপরে এখানে বাকি অনেকগুলোই আবার এখানে ইনকাম সোর্স রয়েছে, আর সেটা হচ্ছে এনি ইনকাম ফ্রম দ্য ফলোয়িং সোর্সেস, এখানে যার যেটা আপনারা এখান থেকে দিতে পারেন। তো এরপরে আপনার চাইলে এখানে সেভ ড্রাফট এবং সেভ অ্যান্ড কন্টিনিউ আছে। তো আপনারা চাইলেই, আপনি যদি চান যে আমি আজকে লিখে রাখবো বা আজকে আমি এখানে এটা কমপ্লিট করে রাখবো এবং সুবিধা মতো বা সময়ের আগে আমি সাবমিট করবো, সেক্ষেত্রে সেভ ড্রাফটে ক্লিক করতে পারেন। তো সেভ ড্রাফে ক্লিক করলে হবে কি, যে আপনাকে আর কিন্তু লেখা লাগবে না, অর্থাৎ আপনি এখানে সেভ হয়ে থাকবে। তারপরে আপনি কি করবেন, পরবর্তীতে এখানে প্রবেশ করে এভাবে যেটা সংশোধন করা দরকার বা এডিট করা দরকার সেখানে সেটা করতে পারবেন। এরপর আছে কি সেভ অ্যান্ড কন্টিনিউ ক্লিক করব। তো এরপরে দেখেন আরেকটি পেজ চলে এসেছে, সেটিতে লেখা আছে, অর্থাৎ এটি যে পেজটি সেটা হচ্ছে এডিশনাল ইনফরমেশন, কতগুলো অতিরিক্ত তথ্য এখানে দিতে হবে। তো এখানে দেখেন যে লোকেশন অফ মেন সোর্স অফ ইনকাম, তো আপনি যে ইনকাম করেন সেই তো আপনার লোকেশন বা এরিয়াটা মানে কোথায়। তো এখানে দেখাচ্ছে, দেখেন এখানে অনেকগুলো আছে যে ঢাকা নর্থ সিটি কর্পোরেশন, ঢাকা সাউথ সিটি কর্পোরেশন, চিটাগং সিটি কর্পোরেশন, আদার সিটি কর্পোরেশন। তো যেহেতু আমি ঢাকার বাইরে সেক্ষেত্রে আমি কি করবো, এনি আদার এরিয়া এটি সিলেক্ট করে দেবো। তারপরে দেখাচ্ছে ওয়ার অনডেড গ্যাজেটেড ফ্রিডম ফাইটার, অর্থাৎ মুক্তিযোদ্ধা যদি হয়ে থাকে সেক্ষেত্রে এটা টিকসন দিতে হবে। তারপর হচ্ছে পার্সন উইথ ডিজাবিলিটি, অর্থাৎ যদি প্রতিবন্ধী হয় সেক্ষেত্রে, শারীরিক প্রতিবন্ধী সেটা যদি কেউ হয়ে থাকে সেক্ষেত্রে এটা টিকসন দিতে হবে। ক্লাইম বেনিফিট অ্যাজ এ প্যারেন্ট অর লিগাল গার্ডিয়ান অফ এ পার্সন উইথ ডিজাবিলিটি, সেক্ষেত্রে অর্থাৎ আপনি যদি কোনো প্রতিবন্ধী পিতা মাতা বা কোনো প্রতিবন্ধী বা আমার সন্তান হয়ে থাকেন সেক্ষেত্রে আপনি এটা সিলেক্ট করে দেবেন। তারপর হচ্ছে ক্লাইম ট্যাক্স রিবেট ফর ইনভেস্টমেন্ট, অর্থাৎ এটি হচ্ছে কি যে এখানে আপনি যদি কোনো রিবেট নিতে চান বা রিবেট পেতে চান সেক্ষেত্রে আপনি এটা কী করে দেবেন, ইয়েস করে দেবেন, আর না হলে নো করে দেবেন। অর্থাৎ রিবেট হচ্ছে কি যে এটা আসলে একটা বলতে পারেন ডিসকাউন্ট বা এটা এক ধরনের, যেমন আপনার কোনো ব্যাংকে যদি আপনার ডিপিএস থাকে সেক্ষেত্রে সেখান থেকে আপনি কিন্তু রিবেট পান, তো সেক্ষেত্রে আপনি এটা ইয়েস করে দেবেন।
তারপর হচ্ছে শেয়ার হোল্ডার ডিরেক্টর অফ এ কোম্পানি, যদি আপনি কোনো কোম্পানির শেয়ার হোল্ডার হয়ে থাকেন সেক্ষেত্রে আপনি এটা ইয়েস করে দেবেন, না থাকলে নো, তো আমি এটা নো করে দিয়েছি। তারপর হচ্ছে এখানে আইটি আর 10B রিকোয়ারমেন্টস, বিষয়টি অবশ্য অনেকেই জানেন আবার অনেকেই জানেন না, তো এই বিষয় নিয়ে হয়তো আমি পরবর্তী ভিডিওতে আমি এটা আলোচনা করব। তো আসলে মূলত আমি যে কাজটা করতেছি আজকে সেটি আসলে এটা এই আইটি 10B রিকোয়ারমেন্টসের অন্তর্ভুক্ত যে কাজটা করতেছি। এখানে দেখেন, এখানে লেখা আছে যে গ্রোস ওয়েলথ ওভার 10 লাখ, অর্থাৎ আপনার আয় 40 লাখের উপরে কিনা। তো এখানে একটি কথা বলা দরকার, যে সেটা হচ্ছে কি, যে যদি আপনার আয় 3 লাখ থেকে 3 লাখ থেকে 4 লাখের মধ্যে হয়, সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে, এটা মিনিমাম ট্যাক্স দিতে হবে, সেটা হচ্ছে 3,000। আর যদি এটির কম হয় সেক্ষেত্রে কিন্তু দেওয়া লাগে না। তো দেখ, তো আমার এটা নো করে দিয়েছি। তারপর হচ্ছে ওন মোটর কার, যদি আপনার কোনো নিজস্ব কার থাকে সেক্ষেত্রে এটা আপনি ইয়েস করে দিবেন, না থাকলে নো। তারপর হচ্ছে হ্যাভ হাউস প্রপার্টি ইন এনি সিটি কর্পোরেশন, অর্থাৎ এটি হচ্ছে কি, যে আপনি আসলে কোনো সিটি কর্পোরেশনে আপনার কোনো বাড়ি আছে কিনা সেক্ষেত্রে আপনি ইয়েস করে দিবেন, থাকলে না থাকলে নো। তো এই লেখাটি এখানে দেখাচ্ছে যে আসলে আইটি 10B ইজ নট ম্যান্ডেটরি, আসলে এটি বাধ্যতামূলক। সেক্ষেত্রে স্টিল ওয়ান টু সাবমিট, আপনি আসলে কি সাবমিট করতে চান সেক্ষেত্রে অবশ্যই ইয়েস দিতে হবে। দেওয়ার পর আপনি কি করবেন, যদি সেভ করতে চান সেভ ড্রাফটে ক্লিক করবেন, তারপরে সেভ অ্যান্ড কন্টিনিউ করে দিবেন। তো ভিউয়ার্স, আমি আসলে কথাগুলো খুবই স্লো বা খুব স্লো মোশনে বলার চেষ্টা করছি, কারণে যে যেন আপনাদের বুঝতে সুবিধা হয় সেক্ষেত্রে আমি স্লোলি কাজটি করে দেখাচ্ছি। তো এরপরে দেখেন এখানে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে কি, আপনার এখানে এমপ্লয়মেন্ট টাইপ, যে এমপ্লয়মেন্ট টাইপটি কি হবে এখানে, আপনার এখান থেকে আপনার হতে পারে যে গভর্নমেন্ট পে স্কেল, তারপর আছে গভর্নমেন্ট পে স্কেল, একটা আছে আইবাস, যদি হয়ে থাকে আপনার পেমেন্ট থ্রু আইবাস এর মাধ্যমে দেন সেক্ষেত্রে, আবার যদি সেটা আইবাস না হয় তথা পেমেন্ট নট থ্রু আইবাস সেক্ষেত্রে এটি হবে, অথবা আপনার যদি প্রাইভেট কোনো ইয়াতে চাকরি করেন সেখানে সেটা সেটা হবে, অথবা আদার দেন গভর্নমেন্ট পে স্কেল, এটা যারা মাধ্যমিক পর্যায়ের বা যারা উচ্চ মাধ্যমিক পর্যায়ের যারা চাকরি করেন এমপিভুক্ত সেক্ষেত্রে কিন্তু আপনি এটা সিলেক্ট করে দিবেন। ডেয়ারফর এখানে দেখাচ্ছে যে আসলে আপনার নেম অফ দ্য এমপ্লয়ার, অর্থাৎ আপনার কোন প্রতিষ্ঠান চাকরি করেন সেই প্রতিষ্ঠানের নাম এখানে হবে। এরপর আছে ডিজিগনেশন, আপনার ডিজিগনেশন এখানে দিয়ে দিবেন। তারপরে এখানে আছে যে শেয়ার হোল্ডার ডিরেক্টর, আপনি যেহেতু শেয়ার হোল্ডার ডিরেক্টর নন তাহলে এটা আপনি তুলে দিবেন, আর যদি হন তাহলে এটা দিয়ে দিবেন। আর পরে হচ্ছে এখানে এখানে দেখাচ্ছে এখানে আর কিছু নন ক্যাশ বেনিফিটস, এখানে অপশন কিছু আছে যে রেন্ট ফ্রি অ্যাকোমোডেশন, এখানে দেখেন যখন আমি এখানে ক্লিক করছি যেখানে এখানে সেই ভ্যালুটা যাচ্ছে অ্যাকোমোডেশনের, তারপরে একইভাবে সবগুলো এভাবে দেখাবে। তারপর হচ্ছে অ্যাকোমোডেশন অ্যাট কনসেশনাল রেট, যদি আপনি এখানে ক্লিক করেন সেক্ষেত্রেও কিন্তু সেটা ভ্যালুটা এখানে দিতে হবে, যাক এটা আমাদের জন্য দরকার নেই। তারপরে দেখেন এখন আমাদের যে মেইন কাজটি সেটি এখন করতে হবে, যে এখানে স্যালারির যে অপশনটি, এখানে যে স্যালারি কাজটা আমরা করতেছি সেক্ষেত্রে আপনার এখানে বেসিক স্যালারি কত, তো আমার এখানে যে বেসিক যে স্যালারিটা সেটা আছে 25,480, অর্থাৎ আমি 9 কোটির বেতনের স্কেলে চাকরি করি, বিধায় আমার যে বেসিক যে আমার যে স্কেল সেটা হচ্ছে 25,480। তো 25,480 যদি হয় সেক্ষেত্রে আমি আমি 1 বছরের জন্য আমার হচ্ছে এই টাকাটা 3,05,760 টাকা। এরপর হচ্ছে হাউস রেন্ট অ্যালাউন্স, অর্থাৎ এটা হচ্ছে বাড়ি ভাড়া, তো আপনারা সকলে জানেন যে আমাদের যেটা বাড়ি ভাড়া মাধ্যমিক পর্যায়ে সেটা হচ্ছে 1,000, তো 12 মাসের জন্য 12,000। এরপর হচ্ছে মেডিকেল অ্যালাউন্স, তো মেডিকেল অ্যালাউন্স হচ্ছে কত, 500, সেক্ষেত্রে 12 মাসে আছে 6,000। এরপর হচ্ছে আমাদের কনভেন্স অ্যালাউন্স, অর্থাৎ যাতায়াতের জন্য যে অ্যালাউন্স এটা আমাদেরকে দেওয়া হয় না, এটা আমি ফাঁকা রেখেছি। এরপর হচ্ছে
ফেস্টিভ্যাল বোনাস, অর্থাৎ আপনারা সকলে জানেন যে আমরা মাধ্যমিক স্কুলে যারা চাকরি করি সেক্ষেত্রে আমাদের তিনটি বোনাস দেওয়া হয়, অর্থাৎ ফেস্টিভ্যাল বোনাস, একটা হচ্ছে দুইটা ঈদ বোনাস এবং একটা হচ্ছে বৈশাখী ভাতা যেটাকে আমরা বলি। তো আমরা যেটা ঈদ বোনাস পাই দুইটা বছরে, সেটি হচ্ছে আপনার আমাদের যে বেসিক 4.25% পাই আমরা, আর সেক্ষেত্রে আমরা হিসাব করে অর্থাৎ 25% 25,480 টাকা, 25% হচ্ছে আপনার 6,370, যেহেতু দুইটা সেক্ষেত্রে আমি দুই দিয়ে গুণ করে এটা এই দুইটা বোনাসে আমার 25% হচ্ছে 12,740, আর সেই সঙ্গে বৈশাখী ভাতা আছে মূল স্কেলের 20%, সেক্ষেত্রে 5,096 টাকা। এই দুইটি টাকা যোগ করলে তো তিনটি বোনাস যখন আমরা যোগ করবো সেক্ষেত্রে অ্যামাউন্ট দাঁড়াচ্ছে 70,836, এটা আমি করে দিয়েছি। এরপর হচ্ছে অ্যাড মোর, এখানে যদি ক্লিক করেন দেখেন এখানে এরিয়া স্যালারি, তারপর হচ্ছে এডুকেশন অ্যালাউন্স, যদি আপনি কোনো শিক্ষা ভাতা পেয়ে থাকেন সেক্ষেত্রে আপনি যদি এখানে ক্লিক করেন আর সেক্ষেত্রে কিন্তু আপনার এখানে কী হবে শো করবে। তো এটা আমার যেহেতু নাই এটা আমি দিচ্ছি না, দরকার নেই আমার, তো যাই হোক এটা রিমুভ করে দিচ্ছি আমি। যাই হোক এখন আমার যে কাজটি করতে হবে সেটি হচ্ছে কি, এখানে আরেকটা বিষয় আছে এই স্যালারির উপরে, এটা হচ্ছে এগ্রিকালচার। তো এখান থেকে আমি এগ্রিকালচারটি এখান থেকে দিয়ে দিচ্ছি এগ্রিকালচার, সেটা হচ্ছে হ্যাঁ, তো এগ্রিকালচার অর্থাৎ কৃষির উপরে আমি এখানে একটি আয় দেখিয়েছি, সেটা হচ্ছে এখানে ক্লিক করার পর এখানে দেখাচ্ছে এগ্রিকালচার টাইপ, এগ্রিকালচারটা কী ধরনের, সেক্ষেত্রে আমি এখানে দিয়েছি যে কাল্টিভেশন আছে, তারপর হচ্ছে প্রোডাকশন অফ টি আর রাবার, এরকম অনেকগুলো প্রোডাকশন এখানে আছে, তো আমি মূলত এখানে কাল্টিভেশন দিয়েছি। তারপরে হচ্ছে এখানে টোটাল কাল্টিভেশন এরিয়া, অর্থাৎ আমার চাষযোগ্য জমি হচ্ছে এখানে দিয়েছি আমি 100, এখানে এককটা দিতে হবে সেটা হচ্ছে একর বা অথবা ডেসিমল, যদি আপনার ডেসিমল হয়ে থাকে শতক সেক্ষেত্রে আমার যেহেতু শতক 100 শতক সেক্ষেত্রে আমি এটা ডেসিমলটি সিলেক্ট করে দিয়েছি 100 শতক। এরপর হচ্ছে পার্টিকুলার প্রোডাক্টস, অর্থাৎ আমি এখান থেকে মূলত কি কি আবাদ করি, পেডি অর্থাৎ ধান এবং ভুট্টা এই ধরনের আমার চাষ করি আমি, সেক্ষেত্রে এটা দিয়েছি। এরপর হচ্ছে আপনার এখান থেকে হচ্ছে মেনটেন বুকস অফ অ্যাকাউন্টস, অর্থাৎ এখানে যেটা বলা হচ্ছে যে আপনি আসলে এই চাষাবাদ করেন সেক্ষেত্রে যে আপনার আয়টা হয় বা ব্যয়টা হয় সেক্ষেত্রে আপনি আসলে এটা লিখে কোনো বুক অ্যাকাউন্ট কোনো মেনটেন করেন কিনা সেক্ষেত্রে আমি এটা করি না, নো দিয়েছি। এরপর হচ্ছে ইনকাম সামারি, অর্থাৎ আমি এখান থেকে মূলত এখান থেকে সেলস প্রসিড, অর্থাৎ এখানে বিক্রি করে কত টাকা পাই, এই যে আমার মোট যে যে আবাদি জমিটা বা চাষযোগ্য জমিটা আছে সেখান থেকে আমি 70,000 টাকা পাই এটা লিখেছি। তারপর হচ্ছে কস্ট অফ প্রোডাকশন, এটাতে আমার কত টাকা খরচ হয় সেটি আমি দিয়েছি। তারপর হচ্ছে আদার অ্যালাওয়েবল ডিডাকশন, সেটা আমার দরকার নেই এটা দিইনি। তো এখানে দেখাচ্ছে নেট ইনকাম, অর্থাৎ আমি দেখেন এখানে আসলে আমার এখান থেকে এটা থেকে আয় এসেছে 70,000 টাকা এবং ব্যয় হয়েছে 35,000 টাকা, তো আমার থাকতেছে নেট ইনকাম 35,000 টাকা, তো এটা দিয়েছি। এরপরে যেটা আর একটা দিন আছে যেটা হচ্ছে কি ট্যাক্স এক্সাম্পটেড ইনকাম, তো এটা আসলে দেওয়ার প্রয়োজন নেই, অর্থাৎ এটা হচ্ছে যে আসলে দেখেন এখানে অনেকগুলো অপশন আছে, ফরেন রেমিটেন্স, তারপর হচ্ছে ট্রান্সফার অফ শেয়ার অফ লিস্টেড কোম্পানি, এগুলো আমাদের জন্য প্রয়োজন নেই সেক্ষেত্রে আমি দেইনি এটা। তারপরে এখন গেল ইনকাম আমাদের হয়ে গেল, তো আমি এখানে সেভ অ্যান্ড কন্টিনিউ ক্লিক করছি। এরপরে আমরা পরের যে অপশনটি, এখানে অনেকগুলো অপশন আছে দেখেন, অ্যাসেসমেন্ট ইনকাম রিবেট, তারপর হচ্ছে এক্সপেন্ডিচার, তারপর হচ্ছে অ্যাসেটস অ্যান্ড লাইবিলিটিস, ট্যাক্স অ্যান্ড পেমেন্ট, তারপর রিটার্ন ভিউ। তো মূলত এখন আমরা এই যে এটা আমি এই কাজটার মানে এটার কাজ করতেছি রিভ্যাটের, অর্থাৎ এটা এই রিভ্যাট যেটা আমরা বলি আমরা, তো ইনভেস্টমেন্ট ক্যাটাগরি যেগুলো আছে, তো আমরা যে যেগুলোতে আমরা যে ক্যাটাগরিতে আমরা ইনভেস্ট করি, অর্থাৎ যে কোন খাতে আমরা কত টাকা ইনভেস্ট করেছি সেগুলো এখানে আসলে আমাদের প্রয়োজন নেই, মূলত এটা আমরা এই ইনভেস্ট করার পরে যে আমরা রিভ্যাট পাবো সেটি মূলত এখানে করতে হবে। তো আমাদের আসলে এখানে যে অপশানগুলো আছে সেটি আসলে আমাদের জন্য নয়, এই জন্য আমি এটা দেইনি। এরপরে এখানে যেহেতু এটা আমি করব না সেক্ষেত্রে পুরো এটা আমরা এটা বাদ দিয়ে যাব, আমি পুরোপুরি এখন চলে যাব এই যেটা এক্সপেন্ডিচার এখানে ক্লিক করব। তো করার পর এখন আমাদের যে ওই যে আগের কথাটি চলে এসেছে,
যে IT10BB একটা বি বৃদ্ধি পেয়েছে, তাই না? ইটস নট ম্যান্ডেটরি ফর ইউ, এটি আসলে আপনার জন্য বাধ্যতামূলক। স্টিল ওয়ান টু সাবমিট, আসলে এটা আমার জন্য বাধ্যতামূলক, আমি সাবমিট করতে চাই, এটা আমি কাজটি করব, তো সেক্ষেত্রে আমি এটা ইয়েস করে দেব। এরপর আছে এখানে দেখেন, এখানে যে বিষয়টা এখানে প্রথমেই আছে, এক্সপেন্সেস ফর ফুড ক্লোদিং অ্যান্ড আদার এসেন্সিয়ালস, তো অর্থাৎ আপনার যে সামগ্রিক আয় ব্যয়, অর্থাৎ এখানে আমার সামগ্রিক খরচটা, আপনার যে সংসার যে খরচ, সাংসারিক খরচ, যেটা মোট খরচটা বাৎসরিক, তো এই খরচটা আমি এখানে দিয়ে দেবো, এটা আমি চেঞ্জ করে দিচ্ছি, এটা হচ্ছে 1,65,000 দিয়ে দিলাম। তারপর আছে এখানে অ্যাকোমোডেশন এক্সপেন্সেস, অর্থাৎ এটা আছে আপনার যে ঘরের, বাড়ি ঘরের বাবদ যে বাসিন্দা, অর্থাৎ ঘর বাড়ির পিছনে যে খরচটা হয় সেটা অ্যাকোমোডেশন এক্সপেন্সেস, তো এটা আমি মূলত ধরা দিয়েছি। এরপর আছে লেখাচ্ছে এখানে অটো অ্যান্ড ট্রান্সপোর্টেশন এক্সপেন্সেস, যদি এখানে ক্লিক করা হয় দেখেন এখানে যে বিষয়গুলো দেখায়, অর্থাৎ আমাদের আসলে এরকম কোনো ব্যয় বা খরচ নেই, যেটা হচ্ছে কি যে আসলে আমাদের যাতায়াতের জন্য এরকম কোনো গাড়ি বা যেখানে দেখা যাচ্ছে ড্রাইভার স্যালারি, তারপর হচ্ছে ফুয়েল অ্যান্ড জ্বালানি খরচ হয় কিনা, মেনটেন্যান্স, আদার ট্রান্সপোর্টেশন, তো এটা আমাদের জন্য নয়, এটা আমি বাদ দিয়ে দিচ্ছি, এটা আমি দেইনি। তারপর হচ্ছে হাউসহোল্ড অ্যান্ড ইউটিলিটি এক্সপেন্সেস, তো এখানে যদি আমি ক্লিক করি এখানে মোট আমার 18,000 হয়েছে, সেটা হচ্ছে কি এই যে এটা মিলে, এটা হচ্ছে একটা আছে আপনার ইলেকট্রিসিটি খরচ হচ্ছে 6,000, তারপর আছে গ্যাস, ওয়াটার, সেওয়ার, তারপর আছে অ্যান্ড গার্বেজ, অর্থাৎ সব মিল গ্যাসটা মূলত আমার এখানে 4,000 খরচ হয়, সেটা আমি দিয়েছি। এরপর আছে আপনার ফোন, ইন্টারনেট, টিভি চ্যানেলস অ্যান্ড সাবস্ক্রিপশন, সব কিছু মিলে আমার এখানে এখানে আমি দিয়েছি 8,000। তারপরে এগুলো দিয়েছি, এগুলো দিয়ে আপনার কিন্তু এই যে এই তিনটা খরচ মিলে কিন্তু এখানে আপনার 18,000 হয়েছে, যেটাকে আপনার বলতে হচ্ছে হাউসহোল্ড অ্যান্ড ইউটিলিটি এক্সপেন্সেস, 8×12 হচ্ছে 18,000 তো দিয়েছি। তারপরে এখন এখানে যেটা আছে আপনার টোটাল এক্সপেন্স আর রিলেটিং অফ লাইফ স্টাইল, এটা মোট এই খরচটা এটা দাঁড়াচ্ছে, শেষে এটা আসতেছে শেষে একবারে, তো যাই হোক এটা আমি সেভ করতে পারলে করতে চাই করব, না করলে আমি এটা ডাইরেক্ট চলে যাবো সেভ অ্যান্ড কন্টিনিউ। সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করার পরে আমরা পরের পেজে চলে যাব। তো আমরা অলরেডি পরের পেজে চলে আসছি, যেটা হচ্ছে অ্যাসেটস অ্যান্ড লাইবিলিটিস, তো অ্যাসেটস এখানে মূলত আমার যে অ্যাসেট আমি এক জায়গায় দেখিয়েছি সেটা হচ্ছে অ্যাগ্রিকালচার প্রপার্টি, তো সেটা আমি এখানে দেখিয়ে দিব। এখানে আমি আগের থেকে এটা আমি সেভ করে রেখেছিলাম, এই যে দেখেন, তো যাই হোক এটা আমার নয়, সেটা আমি তুলে দিচ্ছি। দেখেন এখানে বিজনেস ক্যাপিটাল, বিজনেস যদি হয় সেক্ষেত্রে আপনি কোন কোন ক্যাটাগরিতে আপনি এটা এখান থেকে ক্যাপিটাল করেছেন, তারপরে যে নন এগ্রিকালচার প্রপার্টি হয় সেক্ষেত্রেও আপনি কিন্তু এখানে ক্লিক করেন তাহলে দেখা যাচ্ছে নন এগ্রিকালচার প্রপার্টি অ্যাডভান্স মেড ফর নন এগ্রিকালচার প্রপার্টি, এরকম দেখা হবে, দরকার নেই আমার এটা, তো আমি দেখাবো মূলত এগ্রিকালচার প্রপার্টি, সেক্ষেত্রে এখানে আপনাকে ব্যাখ্যাটা দিতে হবে। ডিসক্রিপশন অ্যান্ড লোকেশন, অর্থাৎ আমার যে জমি এগ্রিকালচার যে প্রপার্টি সেটা আমার কোথায় সেটা আমি এখানে দেখিয়ে দেবো লোকেশনটা। তারপর হচ্ছে এটা আসলে আমার পৈতৃক কিনা, যেটা হচ্ছে ইনহেরিটেন্স, অর্থাৎ পৈতৃক কিনা, তারপর হচ্ছে ক্রয়কৃত পার্সেস্ট কিনা, তারপর হচ্ছে গিফট কিনা, উপহার কিনা, সেটা আমার নয়, ইনহেরিটেন্স। আমি পূর্বে এটা দেখিয়েছিলাম 100% জমি, 100 ডেসিমল, আর একটা এখানে জিনিস দেখাচ্ছে সেটা হচ্ছে যে কস্ট ভ্যালু অ্যাট দ্য স্টার্ট অফ ইনকাম ইয়ার, অর্থাৎ শুরুতেই প্রপার্টিটার আপনার মূল্য কত ছিল, আমি এখানে এখানে দিয়েছি, এখানে আছে সে 1,20,000। তারপর এখানে দেখাচ্ছে যে কস্ট ভ্যালু অ্যাট দ্য এন্ড অফ ইনকাম ইয়ার, অর্থাৎ বছর শেষে, অর্থাৎ এটা আপনার মূল্য কত হতে পারে আনুমানিক, সেটা আমি এখানে দিয়েছি 1,00,000 দিয়েছি। তারপর হচ্ছে এখানে পরের যে অপশনগুলো সেটা হচ্ছে যে ফেস্টিভ্যাল, না না, ফাইন্যান্সিয়াল অ্যাসেটস, মোটর কার, এগুলো আমি দেইনি, আমার যেহেতু মোটর কার নেই বা ফাইন্যান্সিয়াল অ্যাসেটস এরকম নেই সেক্ষেত্রে আমি দেইনি,
তো আমি সরাসরি চলে গেছি গোল্ড ডায়মন্ড, তারপর হচ্ছে গেমস অ্যান্ড আদার আইটেমস। তো এখানে আমি এটা সিলেক্ট করে দেওয়ার পরে এখানে যে অপশনগুলো চলে এসেছে সেটা হচ্ছে, প্রথমে আসতেছে আমি গোল্ড, এটা আমি গিফট হিসেবে পেয়েছি। তো এখানে দেখাচ্ছে যে কোয়ান্টিটি অ্যাট দ্য এন্ড অফ দ্য ইনকাম ইয়ার, তো এটার জন্য কত টাকা খরচ হয়। আমার আসলে এখানে টেন, তো এখানে আমার টাকার পরিমাণটা, তো যে গোলটা আছে সেটার মূল্যটা এখানে দিতে হবে। তারপর হচ্ছে সেটা পরিমাণটা দিতে হবে, ভরি না তোলা না গ্রাম না কিলোগ্রাম সেটা দিতে হবে। ভ্যালু, তো সেটা ভ্যালুটা হচ্ছে এখানে মূল্যটাকে বোঝাচ্ছে, তো সেটা আমি এখানে দিয়ে দিচ্ছি 60,000। আর এটা এখান থেকে একটা পরিমাণ বা একটা ইয়ে দিতে হবে, সেটা আমি দিলাম এখানে 10। তো 10 ভরি স্বর্ণ হিসেবে আমার এটা একটা সম্পদ। তো এটার একটা সামগ্রিক মূল্য আসলে এটা না দিয়ে আমি এটা দেবো আসলে 1 ভরি দিই, যাক এটা দিয়ে দিবেন কম বেশি করে, যেটা আপনার অরিজিনাল বা লিগাল সেটি আপনি দিয়ে দেবেন এখান থেকে। তারপর হচ্ছে এখান থেকে ফার্নিচার, তারপর হচ্ছে ইকুইপমেন্টস, তারপর হচ্ছে ইলেকট্রিক আইটেমস। তো এখানে মূলত আমি এখানে যে পার্টিকুলারসগুলো, এখানে বেড, চেয়ার, তারপর আমি আরও দিতে পারি সেটা হচ্ছে আপনার দিতে পারি যে ওয়াল ক্যাবিনেটস, এরকম দিতে পারি না আপনার যার যার যেটা আছে ক্যাবিনেট। এটা আমি গিফট হিসেবে পেয়েছি দিতে পারেন, কোয়ান্টিটিটা আপনি এখানে দিতে পারেন। তো এখানে কোয়ান্টিটিটা আমি দিচ্ছি, একটা পরিমাণ দিয়ে দিলাম 5 বা 5 এখানে একটু দিয়ে দিলাম। তো যাই হোক এটা দিলাম, তো এটার পিছনে এটা 10,000 টাকা আমি এখানে ব্যয় দিয়েছি। তারপরে হচ্ছে আপনার এখন আমি যাব পরের ইয়েতে, সেটা হচ্ছে কি, তো এটাতে আমি একটু আমার খরচটা কম হয়েছে, এটা একটু এটা বাড়িয়ে দিই, এটা আমি দিয়ে দিচ্ছি 44,000। ওকে দিয়ে দিলাম। এরপরে আসতেছে আমাদের পরবর্তী যে কাজ হবে সেটা হচ্ছে ইলেকট্রনিক আইটেমস, এটা আর কি, সেটা আমরা এখান থেকে দিয়ে দেব, এটা দেখি কি আছে না। এটা হচ্ছে কি টোটাল পার্টিকুলার টাইপ অফ, এটা হচ্ছে আপনার আদার অ্যাসেটস অফ সিগনিফিক্যান্ট ভ্যালু ক্যাশ অ্যান্ড ফান্ড আউটসাইড বিজনেস, যাক এটা এখানে আর দেখাচ্ছে না। এখানে অ্যাড যদি আপনি কিছু করতে পারেন সেক্ষেত্রে আপনি যদি এখানে ক্লিক করেন তাহলে এটা এখান থেকে আপনি আরো কিছু এখান থেকে পেয়ে যাবেন কিছু লেখার মতো। যাই হোক, তো এখানে একটি বিষয় আছে সেটা হচ্ছে কি, যেখানে লাইবিলিটিস আউটসাইড বিজনেস, যদি আপনার কোনো এরকম ব্যবসা থেকে থাকে, যেমন এখানে হচ্ছে ব্রোয়িং ফ্রম ব্যাঙ্ক অফ আদার FI, তারপর হচ্ছে এটা হচ্ছে ইউজ কার্ড লোন, তারপর হচ্ছে আপনার হচ্ছে আদার লোন অর ওভার ড্রাফট, তো এগুলো আমার প্রয়োজন নেই, এটা আমি দিচ্ছি না। তারপর হচ্ছে এখানে আর কি আছে, এটা নেই, এটা আচ্ছা। এখানে একটা জিনিস দেখেন সেটা হচ্ছে যে অ্যানুয়াল লিভিং এক্সপেন্সেস, অর্থাৎ এখানে যে মোড অ্যামাউন্টটা আসছে সেটা মূলত এখান থেকেই কিন্তু চলে আসছে, এই যে এখানে আপনার 60,000 এবং 44,000। তারপরে এটা মোড একটা অ্যামাউন্ট এখানে আপনার অটোমেটিকলি চলে আসবে, আপনি যেটা দিবেন এটা আপনাকে হিসাব করা লাগবে না। তো যাই হোক আমি এরপরে পরের ফেজে চলে যাব। এখানে একটি বিষয় সেটা হচ্ছে যে নেট ওয়েলথ অফ প্রিভিয়াস ইনকাম ইয়ার, এখানে দিয়ে দিবেন আপনারা, অর্থাৎ এখানে যেটা বোঝাচ্ছে যে বিগত বছরের যে আপনার যে ইনকামটা ছিল নেট ওয়েলথ, নেট যেটা আপনার আয় ছিল সেটা আপনি এখানে দিয়ে দিবেন। তো আমি এখানে দিয়ে দিচ্ছি নেট সম্পদ যেটা আর কি, গত বছরে যেটা ছিল আমার শেষ পর্যন্ত, তো আমি এটা দিয়ে দিচ্ছি। অবশ্যই দিয়ে দিবেন। তারপরে এখন আপনার এটা কিন্তু অটোমেটিকলি এটা চলে আসবে,
আপনি চাইলে এখন আপনি এটা সেভ করতে পারেন, সেভ ড্রাফট আমি সেভ করতেছি। বলতেছি যে এখানে যে ইউ হ্যাভ স্টোরেজ অফ ফান্ড স্টিল ওয়ান টু কন্টিনিউ, তো যাই হোক আমি এটা ইউজ করে দিতে হবে, কিন্তু এটা ইউজ করে দিলাম, দেওয়ার পর এখন আমি সেভ অ্যান্ড কন্টিনিউতে যাব। এটা আমি এখন সেভ অ্যান্ড কন্টিনিউ করব। ডিফারেন্স হচ্ছে এখানে দেখেন 5,90,914। এখন আমি কি করব, সেভ অ্যান্ড কন্টিনিউ এখানে ক্লিক করব। তো এখানে দেখাচ্ছে আসলে এই লেখাটি দেখার কারণটা হচ্ছে যে এখানে যেহেতু অতিরিক্তটা ব্যালেন্স দেখাচ্ছে, আসলে এটি অতিরিক্ত আপনার আমার হাতে টাকা আছে সেটি আসলে সঠিক কিনা, আপনি এটা কি কন্টিনিউ করতে চান স্টিল ওয়ান টু কন্টিনিউ, সেক্ষেত্রে আমি এটা ইয়েস করে দিব। তো একটু সময় নিচ্ছে, যাই হোক পরের ফেজে চলে এসেছি, যেটা আছে ট্যাক্স অ্যান্ড পেমেন্ট। তো এখানে আমার মোট স্যালারিস এখানে দেখাচ্ছে 3,23,596। তোমরা সকলে জানেন যে মূলত যারা এখানে ট্যাক্স দিবেন সেটা মূলত 3 লাখ থেকে 4 লাখের মধ্যে যাদের একটা টাকা বা স্যালারি থাকে সেক্ষেত্রে কিন্তু আপনাকে আপনাকে 3,000 টাকা সর্ব বা একটা অ্যামাউন্ট আছে সেটা হচ্ছে 3 লাখ, সরি সেটা হচ্ছে আপনার 3,000 টাকা। সেই 3,000 টাকা কিন্তু আপনাকে এই যে আপনার 3 লাখ থেকে 4 লাখের মধ্যে যদি আপনার স্যালারিটা হয় সেক্ষেত্রে আপনাকে এই 3,000 টাকা ট্যাক্স দিতে হয়। এখানে অনেকগুলো অপশন আছে, এগুলো আপনার কিছু করার দরকার নেই, এগুলো অটোমেটিকলি চলে আসবে। আর আমি এখানে এই যে একটা জিনিস চলে আসছে যে এগ্রিকালচার ইনকাম, আমি এখানে এটা ইনকাম ছিল 35,000, সেটা এখানে দেখাচ্ছে টোটাল যে ইনকাম সেটা একটা। তারপরে হচ্ছে ট্যাক্স এক্সামট ইনকাম, অর্থাৎ এটি হচ্ছে যেটা হচ্ছে ট্যাক্স এক্সামটেড ইনকাম, হচ্ছে কি যে এটা হচ্ছে কর মুক্ত, অর্থাৎ এটা এই আয়টা থেকে আমি আমাকে কর দিতে হবে না, সেটা এটা বোঝাচ্ছে। আর এটা এই টাকাটা হলো আমাকে আবার ট্যাক্স বা কর দিতে হবে। এরপরে আছে আমাদের পরের যে কাজ, সেটা অটোমেটিক্যালি এটা এখানে শো করবে, এটা আমাদের করার প্রয়োজন নেই। তো একটা বিষয় এখানে দেখেন যে নেট ট্যাক্স আফটার ট্যাক্স রিবেট, এই দেখেন আপনাকে এই 3,000 টাকা কিন্তু আপনাকে কি করতে হবে, ট্যাক্স দিতে হবে, দেখাচ্ছে। তো এরপরে আপনি চাইলে এটা আপনি সেভ করতে পারেন, তো আমি এটা সেভ করব। তো আরেকটি বিষয় এখানে বলি, সেটা হচ্ছে কি যে এখানে আছে যে হ্যাভ ইউ পেড সিকিউর ট্যাক্স এভিডেন্স ট্যাক্স অর এনি রেগুলার ট্যাক্স ফর 2021 টু 2022 অ্যাসেসমেন্ট ইয়ার, আপনি কি আসলে ট্যাক্স দিতে চান এই অর্থ বছরের, তাহলে ইয়েস করবেন, নাহলে নো করবেন। আমি দিব, তো সেক্ষেত্রে আমি এখানে ইয়েস করে দেব, এখানে ইয়েসে ক্লিক করব। আর ডু নিড টু আপডেট ইউর ট্যাক্স পেমেন্ট স্ট্যাটাস, এটা আপনি আপডেট করতে পারেন, যদি আপডেট করতে চান সেক্ষেত্রে আপনি এখানে ইয়েস দেবেন, ইয়েস করে দেবেন। তো যাই হোক এখানে লেখা দেখাচ্ছে ক্রেডিট ম্যাগনিজম অফ সোর্স অ্যান্ড অ্যাডভান্স ট্যাক্স উইল বি ইন্ট্রোডাক্ট সুন অ্যান্ড উইল বি নোটিফাইড বাই NBR। তো এখানে কিছু আপনার দেখাচ্ছে যে তারপর হাউ এভার ইউ ইউর অফলাইন রিটার্ন ইজ রেডি বেসড অন ইউর ইনপুট, তারপর হোয়াট ইউ ওয়ান্ট টু ডু, তারপর হচ্ছে ভিউ অফলাইন রিটার্ন, ফিল ইন পেমেন্ট পার্ট অ্যান্ড। তো এখানে যে দেখাচ্ছে যে আমি আসলে পেমেন্ট এখনো করিনি, যার কারণে লেখা দেখাচ্ছে। তো যাই হোক আমি যেহেতু এখনো পেমেন্ট করিনি, পেমেন্টের একটা অপশন আছে সেটা দিয়ে আমরা যাবো এখন। তো এখানে আমাদের এই যে পে নাও, এইখানে আমাদের কি করতে হবে, পে নাও ক্লিক করতে হবে। তো এখানে আমি যদি পে নাও ক্লিক করি, তার আগে এটা আমি সেভ করে রাখতে পারি, তো আমি এখনো সেভ করতেছি না, এখন করার দরকার নেই, যেহেতু আমি এখন পেমেন্ট করবো না। তো শুধুমাত্র আমি আপনাদেরকে কাজ দেখে দেওয়ার জন্য আমি এখানে কাজটি করছি মূলত। তো আমি যদি পে নাও ক্লিক করি সেক্ষেত্রে কী দেখাবে, দেখেন যে এখানে 3টি অপশন রয়েছে, যে আপনি 3 ভাবে পেমেন্টটা করতে পারেন। তো সেক্ষেত্রে হচ্ছে যে সোনালী ব্যাংক যেটা ই পেমেন্ট, সেটা হতে পারে ক্রেডিট কার্ড, তারপর হচ্ছে এখানে অনেকগুলো অপশন দিয়েছে চালানের মাধ্যমে, তারপর হচ্ছে পেমেন্ট অপশনের মাধ্যমে, তারপরে মূলত আমরা এই যে এই অপশনে গিয়ে কাজটি করব। তো এখানে যদি ক্লিক করি, তো এখানে আপনি এই জায়গা সিলেক্ট এনে ক্লিক করবেন, করার পর কন্টিনিউ পেমেন্ট করে দেবেন, দেখেন কি আসে। তো আমি তাহলে কন্টিনিউ করতেছি না, আমি শুধুমাত্র কাজটি দেখতেছি বা দেখাচ্ছি আপনাদেরকে কীভাবে কাজটি করতে হয়। তো যখন আমি এখানে ক্লিক করব, দেখাচ্ছে একটু সময় নিচ্ছে, দেখেন এখানে কি দেখাচ্ছে যে আসলে এখানে একটা দেখাচ্ছে রেফারেল নাম্বার,
তারপর হচ্ছে এখানে ইনকাম ট্যাক্স, তারপর হচ্ছে এটা আমার নামে যে পেমেন্ট বা যে পেমেন্ট করে দিবে, এটা আমার কন্ট্যাক্ট নাম্বার দেখাচ্ছে, আমাকে যেটা পেড করতে হবে সেটা হচ্ছে 3,000 টাকা। আর এখানে দেখেন সোনালী ব্যাংকের মাধ্যমে কার্ডস, তারপর হচ্ছে মোবাইল ব্যাংকিং, তারপর হচ্ছে অ্যাকাউন্ট ট্রান্সফার। তো আপনি মূলত মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে কাজটি করবেন, সেক্ষেত্রে আপনি মোবাইল ব্যাংকিং ক্লিক করবেন। তো ক্লিক করলে কি হবে, যদি আপনি এখানে ক্লিক করেন, আর সেক্ষেত্রে আমি এখানে একটি করে দেখাচ্ছি, এখানে যদি ক্লিক করে দেখেন কি অবস্থা হয়। তো দেখেন আপনি এটা কিভাবে দিবেন, যে আপনি বিকাশের মাধ্যমে দিবেন না নগদের মাধ্যমে দিবেন বা রকেটের মাধ্যমে দিবেন। যদি আপনি রকেটের মাধ্যমে বা দেন রকেটে ক্লিক করবেন, বা নগদে দিলে নগদে ক্লিক করবেন, বা বিকাশে দিলে বিকাশে ক্লিক করবেন, না আমি নগদের বা নগদ অ্যাকাউন্টে দিয়ে দিব, সেক্ষেত্রে আমি ক্লিক করব। তো দেখেন কি আসে, একটু আমরা অপেক্ষা করি। তো পরবর্তী পেজে আমাদেরকে নিয়ে যাবে, একটু সময় নেবে। দেখেন এখানে কি দেখাচ্ছে, আপনার সোনালী ব্যাংক লিমিটেড ইনকাম নাম্বার এত, তারপর ইনকাম টোটাল এটা বিডি এত আছে দেখাচ্ছে, আপনার টোটাল অ্যামাউন্টটা 3,044 টাকা একটি খরচ আছে। সেক্ষেত্রে আপনার ইনকাম নগদ অ্যাকাউন্ট নাম্বার, এই যে এখানে অ্যাকাউন্ট নাম্বারটি আপনাকে দিতে হবে, অর্থাৎ আপনার এখান যে নগদের অ্যাকাউন্ট নাম্বার, সেটি অ্যাকাউন্ট নাম্বারটি এখানে দিতে হবে। দেওয়ার পরে আপনার এইখানে আপনার আই অ্যাগ্রি টু দ্য টার্মস অ্যান্ড কন্ডিশনস, এখানে ক্লিক করার পরে আপনি কি করবেন, আপনার এখানে প্রসিড করে, এই প্রসিডে ক্লিক করবেন। তো আমি যেহেতু করতেছি না, আমি এটা ক্লোজ করে দিচ্ছি, দরকার নেই, অথবা আমি এটা পুরো কেটে দিতে পারি, আমার এটা প্রয়োজন নেই। যাক, এটা আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম কি পে করতে হয়। তো এরপরে আপনার যে কাজটি করতে হবে, এটা আপনার আরেকটা বিষয় দেখিয়ে দিই, সেটা হচ্ছে কি, আপনি যদি আপনার রিটার্নটা দেখিয়ে আসতে দেখে দেখতে চান বা ভিউ করতে চান, সেখানে এখানে ক্লিক করবেন। করার পর দেখেন আপনার যে এতক্ষণ থেকে যে কাজগুলো আমি করে দেখালাম, যে পুরা রিটার্নটা পার্ট 1, পার্ট 2, পার্ট 3, হ্যাঁ এরকম দেখেন অনেকগুলো পার্ট চলে এসেছে এখানে সুন্দরভাবে। এতদিন থেকে আমরা যে অফলাইনে কাজ করেছিলাম, সেটি এই এই কাজগুলো আমাদেরকে অনেক কষ্ট করে করা লাগতো, এখন কিন্তু সেই কষ্টটা আর আমাদেরকে করা লাগতেছে না। তো দেখেন এখানে আমার নাম দেখাচ্ছে, টি নাম্বার, সার্কেল, এইগুলো সব দেখাচ্ছে, কিন্তু আমরা অটোমেটিকলি এখানে চলে আসবে, আপনার কিচ্ছু করতে হবে না, সব হিসাব নিকার এখানে কিন্তু চলে আসবে। দেখেন চলে আসছে, এখানে সব চলে আসছে, এই যে। তো এভাবেই আপনারা ঘরে বসেই আপনি আপনার রিটার্ন দাখিল করতে পারেন। তো সম্মানিত ভিউয়ার্স, সর্বশেষ আপনার যখন পেমেন্ট হয়ে যাবে, আপনি সাবমিট রিটার্ন এখানে ক্লিক করবেন। পেমেন্ট করার পর সর্বশেষ যে কাজটি, সেটি হচ্ছে এইভাবে করতে হবে আপনাকে। তো ভিউয়ার্স, তো আশা করি এতক্ষণ থেকে আমার সঙ্গেই ছিলেন তো এবং বুঝতে পেরেছেন বিষয়গুলো। তো আশা করি এতক্ষণ থেকে আমার সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ, এবং সকলের কাছে আমার যে চাওয়াটি থাকবে, সেটি হচ্ছে যে যদি আপনাদের এই আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে, সেক্ষেত্রে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছেন, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর সাবস্ক্রাইব করার পরে আপনার অবশ্যই আপনার যে বেল আইকন আছে সেখানে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর অল বাটনে ক্লিক করলে আমি যত ভিডিও এই ধরনের আমি আপলোড দিব, আপনারা দেখতে পারবেন। সম্মানিত ভিউয়ার্স, এই পর্যন্তই, আর সবার জন্য শুভকামনা করছি।